নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। একটু দানাওয়ালা এঁচোড় আমার বেশি পছন্দের, সেই এঁচোড় কীভাবে কাটতে হয় সেটা দেখে নিন। বাজার থেকে এইভাবে খোসা ছাড়িয়ে এঁচোড়টা নিয়ে এসেছি, এরপর এটাকে কীভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতে তেল লাগিয়ে নিলাম, সর্ষের তেল। এইভাবে এঁচোড়টা যদি পরিষ্কার করে নিয়ে রান্না করা হয়, রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আজ অনেকে কচি এঁচোড় রান্না করেন, সেক্ষেত্রে কিছু ছাড়ানোর থাকে না, কিন্তু আমার বাড়িতে এইরকম একটু দানাওয়ালা এঁচোড়ই বেশি রান্না হয়, সেই জন্য এভাবে কীভাবে রান্নাটা করি সেটা দেখে নিন। এঁচোড়ের সাইড থেকে শক্ত অংশটাকে আলাদা করে নিচ্ছি এবং সেটাকে ডুমো ডুমো করে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে। আমার মনে হয় এঁচোড়টা মোচার মতনই খুব সুন্দরভাবে কেটে নিলে রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু হয়। এরপরে দেখুন, এই যে দানাটা, দানার পেছনে প্রচুর আঁশের মতন লম্বা লম্বা জিনিস থাকে, এইগুলো সমেত রান্না করা কিন্তু মানে খেতে সুস্বাদুও হয় না এবং হজমের পক্ষেও ভালো না। সেইগুলো সমস্ত ফেলে দিচ্ছি, দিয়ে একটা শক্ত খোসার মতন থাকে দানাটার বাইরে দিয়ে, সেই অংশটুকুকে আমি রান্না করার জন্য নিয়ে নেব এবং দানার গায়ে একটা বাদামি খোসা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন, এইভাবে পুরো দানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাড়িতে এই এঁচোড়টাই কিন্তু বেশি সবাই পছন্দ করে। দেখুন, এবার এই অংশটাকে আমি ছোট করে টুকরো করে এটা খাওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে। এবার দানাটার গায়েও একটা খয়েরি রঙের ঢাকা থাকে, সেটাকে তুলে ফেলা হচ্ছে। এটা কিন্তু না ফেললে পেটের পক্ষে মানে হজম করা একটু কষ্টকর। এইভাবে সমস্ত এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন কীভাবে কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিষ্কার, একদম আঁশগুলোকে সমস্তই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে দানাগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি, আলুও ডুমো করে কেটে নিয়েছি। এবার দেখুন, দেখাচ্ছি যে কতখানি আঁশ এর থেকে ফেলতে হয়েছে। এইগুলো সমস্তই কিন্তু খাওয়ার যোগ্য নয়, এগুলোকে ফেলে দিয়েই রান্না করতে হয়। এবার আমি এটাকে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা খুবই ভালো ছিল, যার জন্য খুব সহজে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরপর চলুন মশলাটা কী কী লাগবে সেটা রেডি করে নিচ্ছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা। আমার এঁচোড়ের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল, এখানে খোসা সমেত প্রায় 1 কেজি মতন এঁচোড় ছিল। এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তাতে একটু নুন দিয়ে আমি আলুটাকে দিয়ে দেবো ভাজার জন্য। এবার আন্দাজ মতন হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব, যাতে আলুটা বেশ ভালো মতনই একটু সেদ্ধ হয়ে যায়, অনেকটাই কুক হয়ে যায়, সেই রকম লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি এঁচোড়টা দিয়ে এঁচোড়টাকেও ভেজে নিচ্ছি। এঁচোড়ে একটু কিন্তু তেল বেশি লাগে, আমি কিন্তু ওই অনেকটা এঁচোড় বলে দুভাগ করে এঁচোড়টাকে ভেজেছি এবং আমার কিন্তু আরও একটু তেল ব্যবহার করতে হয়েছে। মানে প্রতিটা ভাগে ভাগেই কিন্তু বেশ পরিমাণ মতন তেল লাগে এই রান্নায়, কম তেলে কিন্তু এঁচোড় রান্না করা বেশ অসুবিধেই। এবার একটু নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, দুবারে এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুবই সুস্বাদু, মানে একদম একদম রাজকীয় স্বাদের একটা এঁচোড় চিংড়ির রেসিপি। মানে বাড়িতে গেস্ট এলেও আপনি এটা রান্না করতে পারেন, মানে ভীষণই সুস্বাদু একটা রেসিপি। ভালো করে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। এবার সামান্য পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, এটা নিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছ আমি কিন্তু খুব লাল করে শক্ত করে ভেজে নিই না, এটা চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে একটু জল জল সমেতই বসিয়ে, চাপা দিয়ে বসিয়ে দেওয়া হয়, সামান্য একটু মানে এটাকে সেদ্ধ মতন করে নেওয়া হয়।
নিয়ে এটাকে তুলে নিয়েছি। নিয়ে আরও কিছুটা তেল ব্যবহার করছি, তাতে এবার ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে এবং গোটা গরম মশলা, দারচিনি এবং এলাচ এবং দু তিনটে তেজপাতা। তেজপাতাগুলো খুব ছোটো ছোটো, হয়তো ভাবছেন কেমন তেজপাতা, এটা আমার বাড়ির বাগানের তেজপাতা, তাই জন্য এরকম ছোটো গাছ, টবের গাছ। দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে হাফ মিনিট মতন এটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। এটা খুব মিহি করেই কিন্তু আমি মশলাটা করেছি, যাতে যে গ্রেভিটা তৈরি হবে সেটাও কিন্তু খুব মিহি একটা গ্রেভি তৈরি হয়। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদও দিয়ে দিচ্ছি, এসবগুলোই কিন্তু আপনি আপনার পরিমাণের আন্দাজ করে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছের যে ভাজা জলটা ছিল সেই জলটাই এখানে মশলা কষাতে ব্যবহার করছি। মশলাটা ভালো করে কষে গেলে পরে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো, ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু তত ভালো হবে। খুব ভালো করে মশলা কষানো হয়ে এসেছে, দেখুন কালার দেখলেই বুঝতে পারবেন। এরপরেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এক এক করে এরপরে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়টাও। এইভাবে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচোড় চিংড়ি কিন্তু খুব একটা সহজ, মানে খুব সহজে রান্নার পদ্ধতি না, প্রত্যেকটা জিনিস আলাদা করে ভেজে নিয়ে তবেই রান্না করতে হয়। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কীরকম ভাজা হয়েছে, মশলার রং দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েই আমি কিন্তু সমস্ত কিছু তাতে অ্যাড করছি। এরপর আমি দিয়ে দেবো এতে গরম জল, বেশ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুই আমার এখানে সেদ্ধ করা এবং ভাজা, তা সত্ত্বেও কিন্তু বেশ কিছুক্ষণ রান্নাটা হতে দিতে হবে যাতে সমস্ত কিছু বেশ মাখো মাখো হয়। এবার একটু চিনিও ব্যবহার করেছি, দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ, মিনিট পাঁচেক আমি এটা রান্না হতে দেবো, যাতে সমস্ত মশলাটা আলু এবং এঁচোড়ের মধ্যে ঢুকে যায় এবং একটা মাখা মাখা গ্রেভি তৈরি হয়। ভীষণই স্বাদের, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি, এটা আপনার ইচ্ছে হলে আরও বেশিও দিতে পারেন। দেখুন রান্নার কালারটা কীরকম হয়েছে, স্বাদ কিন্তু মানে ভীষণই ভালো হয় খেতে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবারও কোনো নতুন রান্নায়।